হ্যালো সবাই, আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মাছের একটি রেসিপি। যে কোনো মাছ দিয়েই রেসিপিটি বানানো যায়। এখানে আমি চার পিসের মতো নিয়েছি, লবণ আর হলুদ মাখিয়ে খুব ভালো করে ফ্রাই করে নেব। পাত্রে আমি তেল নিয়ে নিলাম, তেল গরম হয়ে এসেছে, একটি একটি করে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। ফ্রাই করা হয়ে গেছে। অন্যদিকে একটি বাটিতে আমি আদা আর রসুনের পেস্ট, মেথি আর মৌরি পেস্ট, ধনে আর জিরা পেস্ট, হলুদ গুঁড়ো পাউডার, লঙ্কার গুঁড়ো পাউডার, পরিমাণ মতো লবণ আর 2 চা চামচের মতো টক দই নিলাম, দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। অন্যদিকে একই প্যানে আমি পরিমাণ মতো আবার তেল দিলাম, খুব সামান্য পরিমাণ, গোটা জিরা আর কালো জিরা ফোড়ন দিলাম, দিয়ে মশলা দিয়ে দিলাম, খুব ভালোভাবে কষিয়ে নেব। তেল ছেড়ে এসেছে, জল দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নেব। মশলা রেডি হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিলাম, দিয়ে একটি পাত্রে ঢেলে নিচ্ছি অন্য জায়গায়, যাতে সুবিধার জন্য মাছের পিসগুলো একটি একটি করে দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে খুব ভালোভাবে ফুটিয়ে নেব। রেসিপি একদম রেডি, আপনারা অবশ্যই তৈরি করবেন। খুব টেস্টি একটি মাছের রেসিপি, এটি সাধারণত ভাতের সাথে খুব ভালো লাগবে, সাদা ভাতের সাথে। আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।